তারা তো স্ক্রিন হয়ে যাচ্ছে, এটা মারা গেছে। তো আইবা তারা মহিলা আইবা আই ওই জায়গাটা মানে উস্তা খাই জনপ্রতিনিধি যারা আছে এরা সকল পরিবার প্রতিনিধিটা আমরা সাধারণ মানুষ বা একটা মার্কেট বা ঈদের সময় মা বলে দাদা মার্কেটও আইবা তারা মহিলা আইবা আর ওই জায়গাটা মানে উস্তা খাই ওই জায়গাটা আজকে তাই না এটা অনেক দিন যাবৎ আপনারা তুই যাও কাপ ওপাশে চলতে যাও কাপ আপনারা অনেক দিন যাবৎ এটা রাখিয়ে গেছে মাঝে মধ্যে রোড আসলে লম্বা লম্বা কেউ পাওয়া দিয়ে আমাই যেখানে আছে দিয়ে আমাই মাইকে মাতিয়েও মাতেন না ও তো আপনারা প্রতিবেদন করায় বা রোডটা কাটো হইছে ও আমি আপনারা কাছে একটা অনুরোধ করে দেওয়া করে সাংবাদিক ভাই আইন আইসই আপনারা প্রতি আমরা সত্যি এলাকি একটা কইয়া দিয়ে এইটার সমাধানটা কীভাবে হয় এই কাজটা যে সিটি কমিশন রাখিয়া গেছে এবং জনপ্রতিনিধি চৌকো করেন না আমরা এইটা এখানে মুক্তি হইতাম একটা আপনাদের কাছে আমরা বই গেছি বর্তমানে তো আগামীতে সামনে নির্বাচন এটা হচ্ছে উচ্চ নিয়ে আর সিটি কর্পোরেশন আমি বর্তমান নিয়োগ সাপোর্ট কাছে একটাও চাই দিয়ে এই মানে দুটো এই কাজটা করার জন্য এবং অনেক অ্যাক্সিডেন্ট ঘটে আগে বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটবো অনেক সময় টাকা থাকতা বাস মারি দেন অনেক সময় আপনাকে কিন্তু আমি অনেক সময় বা মোবাইল টাকা না আসলে দেখাইতাম আমি অবশ্য মোবাইল টাকা না আসলে আমি দেখাইতাম অনেক অ্যাক্সিডেন্ট হইল মাঝে তো মাননীয় আমি মেয়র সামনে কাছে ওখানে কই আর যে এই জিনিসটা কীভাবে আর নিজের সুযোগকে দেবো কাইয়া তার ইস্তা উস্তা পাঠাই কোনো খাওয়া মাইতো না এরকম টান্ডা ভাই বেইমান এরা এটা কাম করতো না ইস্তা পাঠাইয়া কোনো খাওয়া মাইতো না তাই নিজে মেয়র সাথে আইয়া দহক খাম দেখিয়া ওগুলা কীভাবে সমাধান হয় ওটাও তাঙ্গে আমার আবেদন করলাম ওটা সব ভাই রোড কাটিয়া তো নিছে না আবার বাজে থেকে না জায়গা মিল করিয়া দিছে না তারা তো স্ক্রিন হয়ে বাচ্চা এটা মারা গেছে এর বাজে থেকে প্রতি দাঁড়ে দিব স্ক্রিনে না প্রতি দিন দিব স্ক্রিনে না বুঝছেন এটা যদি সুন্দর করে তার বাজে থেকে স্ক্রিনে যায় জামা লইল না সামনে আরো হবে ওইটা একটা সমাধান চাই আমরা যার কারণে যে বারে বারে অ্যাক্সিডেন্ট হয় কেন ধাক্কা খাইয়ে গাড়িটা কন্ট্রোল রাখা যায় না আপনার খুব তাড়াতাড়ি সম্ভব ব্যবহারের কাছে জানাই বা প্রত্যেকটা কাছে জানাই জিনিসটা সুন্দর করে দেবো এলাকা গাড়িটা স্মুথ করে দেওয়া হয় আজ আনলে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট দুইটা দিন একটা অ্যাক্সিডেন্ট হয় যার কারণে আমরা খুবই সাধারণ জনগণ খুব ভুক্তভোগী আছি এই ব্যাপারে আপনার কাছে আমরা আকুল আবেদন জানাই আর এই জিনিসটা আপনার সুন্দর করে দেওয়া তা রাস্তা ভাঙার কারণে তো আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা হয় গাড়ি নিয়ে যায় যে এইটা মানে অনেক যানজটের সম্মুখীন হইতে হয় ভাঙাটা যদি ক্লিয়ার হইতো তাহলে তো সিটি কর্পোরেশনের জন্য আরও ভালো হইতো ঠিক আছে না আমাদেরও চলাফেরা করতে ভালো হইতো ভাঙাটা ঠিক করে দেওয়ার দরকার সিটি কর্পোরেশন ঠিক আছে দেখা যায় আমিও তো বাইক লেবে যাওয়া যাওয়া করি মানে গাড়িরও খুব ক্ষতি নিজেরও ক্ষতি আর রিস্ক তো কুমাচ রোড আসলো সময় আরও টুমাচ মনে হয় গাড়ির টায়ারও গেল আসছে রোড রোড কিন্তু আপনার বাইরেও আসছে মানে দুদিন আগে গেছে যে সরছে রোড কিন্তু তাও পুরোপুরি কিন্তু ক্লিয়ার করছে ওদের রোড আপনার রয়েছে এখন আপনাদের চাওয়া কি সিটি এখন আমার চাওয়া হয়েছে আপনার এটা লেভেল করে দিত লেভেল করে দিত আর আপনার মেন কথা ইনোটা বাজারে এটা আপনার স্পিড মিটার একটা দিতে হচ্ছে গাড়ি কুইকলি রানিং না করে গাড়ি যেতে আপনার স্মুথলি কিছু লিমিটেশন ধরক্কা 30-25 এদিন আপনার আইডি কার্ড কাক গেছে সিটি কর্মীদের ফালমারি পাথর সব পড়ে গেছে কিন্তু এটা সিটি কর্মীদের নজরদারি করা হতো যেহেতু এটা একটা আপনার মার্কেট এরিয়া সিএনজির তো কোনো লিমিটেশন নাই ব্রেক ব্যালেন্স নাই জেলা খুশি হলো আসলে আর এই জায়গাতে ওয়াতে আরও কত ক্লিন করিয়া দেয় আর একটা স্পিড লিমিটেশন যাতে এই জায়গাতে সিস্টেমটা ও জায়গাতে যাতে সুন্দর করে মরণ ফাঁদে পরিণত হওয়া এই কালভার্টটির দ্রুত সংস্কার কাজের দাবি করেছেন এলাকাবাসী এবং সবাই সিলেট সিটি কর্পোরেশনের কাছে বাংলা ভিউ
দীপেন্দু তালুকদার সিলেট।